সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কাঁচা বাজারের খবর জানাতে এখন নিউ মার্কেট কাঁচা বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, কারওয়ান বাজারের সঙ্গে নিউ মার্কেট কাঁচা বাজারের পণ্যের দামে কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন কি? আপনার প্রশ্নের উত্তরে শুরুতেই বলতে চাই, কারওয়ান বাজার এবং নিউ মার্কেট কাঁচা বাজারের সঙ্গে অবশ্যই দ্রব্যমূল্য, সবজি সহ প্রায় সবকিছুতেই কম বেশি করে হলেও পার্থক্য আছে। আপনাকে আমি শুরুতেই বলছিলাম বা আমরা আগের সংবাদে জানাচ্ছিলাম যে এমনিতে বাজারের যে অবস্থা সেটি অনেকটাই ঈদের পরের যদি বলি তাহলে স্থিতিশীল অবস্থায় আছে। তো বেড়েছে, অনেকটা বেড়েছে হচ্ছে কাঁচা মরিচের দাম। সেই দামের সঙ্গে যদি একটু তুলনা করি তাহলে আপনাকে বলতে চাই যে কারওয়ান বাজারে আমরা দেখেছি যে 140 টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে, আর এই নিউ মার্কেট কাঁচা বাজারে এসে যেটি দেখলাম যে এখানে 160 থেকে 70 টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। এমনি করে যদি আপনাকে আরও দু একটি পণ্যের কথা বলি তাহলে বলতে হবে, যেমন টমেটো আমরা দেখেছি যে সেখানে 100 টাকা, কারওয়ান বাজারে 110 টাকা, এখানে নিউ মার্কেটে যেটি আমরা দেখছি সেখানে 120 থেকে 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ঠিক আমরা শসার বেলায়ও আমরা যদি বলি তাহলে বলতে পারি যে 50 থেকে 70 টাকা কেজিতে কারওয়ান বাজারে ছিল, এখন নিউ মার্কেটে এসে আমি দেখছি যে এখানে প্রায় 100 টাকা কেজিতে শসা বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে যদি বলি তাহলে অন্যান্য পণ্য দ্রব্যমূল্য সব কিছু মিলিয়েই অন্তত পক্ষে আমরা অন্যান্য যে আছে সবজি থেকে শুরু করে অন্যান্য যে পণ্যগুলো তাতে 8 থেকে 10 টাকা কেজিতে আমরা আসলে একেবারে গড় হিসাবে কিন্তু আমরা একটা পার্থক্য দেখতে পাচ্ছি সেখানে কারণ বাজারে কম বা নিউ মার্কেটে বেশি। তবে ঈদের পরে যেটি হয়েছে যে এখানে ক্রেতা সমাগমটা কিন্তু অনেকটাই কমে গেছে বাজারগুলোতে, এটা বলা যায়। মাছের বাজার, মুরগি বা মাংসের বাজার এখানে একেবারে মানে ক্রেতা নেই বললেই চলে। তো এখানে যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে ঈদের পরে এইরকমভাবে আসলে মানুষের সমাগম খুবই কম, মানে বাজারগুলো তেমন জমে ওঠেনি এখন পর্যন্ত, তারা এমনটাই আমাদেরকে জানিয়েছেন। তো একটি বিষয় জেসিকা জানিয়ে রাখি, যেহেতু কাঁচামরিচের বিষয়টা অনেক বেশি দাম বেড়ে গেছে, প্রায় দ্বিগুণ বেড়ে গেছে, তো আমরা এখানে একটু জানতে চাইবো যে কেন হঠাৎ করে এই কাঁচামরিচের দামটা বেড়ে গেল। ঈদের আগে ছিল 80 থেকে 100 টাকা, যেটি এখন 160 থেকে 70 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আমরা একটু জানতে চাইবো যে কাঁচামরিচের অবস্থাটা কেন বেড়ে গেল হঠাৎ। কাঁচামরিচের এখন ঈদ ভাঙা বাজার, তো তাই ওই আড়তদাররা আসে নাই, এই কারণে দাম একটু বেশি। আবার বর্ষাকাল, বর্ষাকালের জন্য একটু প্রতিবার এরকম দাম বাড়ে, এই সময় দামটা বাড়ে। কতদিন থাকবে এরকম? এই বর্ষার পর্যন্ত থাকবে, বর্ষার যত পানি চলে যাবে এভাবে দাম কমে যাবে। জেসিকা, আপনি শুনছিলেন যে কাঁচামরিচের দামের যে বৃদ্ধির যে কারণ সেই কারণটি জানাচ্ছিলেন একজন বিক্রেতা, যে আমদানি কম, বর্ষা মৌসুম এমনটা হয়। তবে এটি আরও মাসখানেক থাকবে বলেই কিন্তু তারা ধারণা করছেন যে এই ঊর্ধ্বমূল্যটি, বিশেষ করে কাঁচামরিচের বেলায়। তো সব মিলিয়ে যদি বলি ঈদের পরের যে বাজারের পরিস্থিতি সেটি মোটামুটি স্থিতিশীল আছে, কিন্তু বাজারগতভাবে অর্থাৎ কারওয়ান বাজার সহ রাজধানীর অন্যান্য বাজারের সঙ্গে যে নিত্য পণ্য তার একটি পার্থক্য কিন্তু রয়ে গেছে। বিশেষ করে কাঁচা বাজার অর্থাৎ সবজির যে বাজারটি রয়েছে সেখানে মোটামুটি আমরা বেশ একটু পার্থক্য আমরা লক্ষ্য করছি। জেসিকা আনোয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।